নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা একটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2023 সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র আমি দুখানা সেট তোমাদের সামনে তুলে ধরেছি। আমি বলতে পারি এই সেট থেকে তোমরা প্রশ্ন কমন পাবে 2023 সালের উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষায়। তো দেখো, ইকোনমিক্সে বা অর্থনীতিতে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি, তার প্রশ্ন এবং তার উত্তর সহ বিস্তারিত এখানে আলোচনা করা আছে। MCQ শূন্যস্থান ট্রু ফলস সম্পূর্ণরূপে কিন্তু এখানে সলভ করা আছে। তো দেখো, এটা কিন্তু আমাদের একটা টেস্ট পেপার আছে WBIS-এর। প্রচুর ছেলেমেয়েরা কমেন্ট করেছে যে স্যার, টেস্ট পেপার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে যদি একটু দিয়ে দেন তাহলে আমাদের খুবই ভালো হয়। বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে, লেনদেন বাণিজ্য, তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো পড়ে যাবে। এটা WBIS-এর টেস্ট পেপার সব 2023 সালের। লরেন্স রেখা, ভারতের দারিদ্র, ঠিক আছে, ভারতের কর্মসংস্থান, বাণিজ্যিক ব্যাংক, আয়ের বৃত্ত স্রোত, এই প্রশ্নগুলো পড়ে যাবে। এবার সেট টু সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এখান থেকে যে সমস্ত MCQগুলো আছে তোমরা দেখে নাও। এই MCQগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট করেছে যে স্যার, এই প্রশ্নগুলো দিলে একটু ভালো হয়, কারণ ইকোনমিক্স সাবজেক্টটা বেশিরভাগ স্যাররা কিন্তু দিতে চায় না। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের ইকোনমিক্সের টোটাল সেট 1-2 দুখানা সেট সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো সলভ করা হবে। তো দেখো প্লিজ, তোমরা এইগুলো ভালো করে মুখস্থ করবে, এইগুলো কিন্তু 2023 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো বুঝতে পারছো আমি কী বলছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।